এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ, রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড এবং শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ এবং শ্রী শ্রী গৌর নিত্যানন্দ মন্দির এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, রয়েছে ভক্ত চাঁদকাজীর সমাধিস্থল, রয়েছে রাজা বল্লান সেনের ঢিপি। আমি এই সমস্ত দর্শন স্থানগুলো পায়ে হেঁটে দর্শন করেছি এবং কম খরচে বাসে করে আমি ট্রাভেল করেছি। মায়াপুরের সাইটসিইং ঘুরতে আমার টোটাল বাস ভাড়া পড়েছিল 30 টাকা। ইসকন মন্দিরের খুবই কাছে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ। আমি এখন আছি শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ, আর এটা হচ্ছে প্রবেশদ্বার। শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ, এখানে আসলে দেখতে পাবেন রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড। এই মঠের পায়ে হেঁটে ঠিক পেছনের দিকটায় চলে আসবেন, পেছনের দিকে অনেক কিছু রয়েছে দেখার। এখানে আসলে দেখতে পাবেন শ্রীকৃষ্ণের একটি অপূর্ব লীলা। গোবর্ধন পর্বত কনিষ্ঠ আঙ্গুলের ওপর তুলেছিলেন। গোবর্ধন পর্বত যেটা তুলেছিলেন কনিষ্ঠ আঙ্গুলে, সেই একটা লীলা এখানে তুলে ধরা হয়েছে। আর এটা গেট থেকে বেরিয়ে ভেতরের দিকে রয়েছে, কিন্তু রাধাকুণ্ড রয়েছে রাধাকুণ্ডের পাশেই। মঠে আসলে দেখতে পাবেন এখানে শ্যামকুণ্ড রয়েছে এবং ওপাশটায় রয়েছে কিন্তু রাধাকুণ্ড, আর এই সাইডে রাধাকুণ্ড, আর এটা গৌড়ীয় মঠ, মঠের একদম পেছনের দিকে আর কি। এই যে এটা হচ্ছে গিয়ে শ্যামকুণ্ড, এই যে এটা শ্যামকুণ্ড, আর এ পাশটা রয়েছে কিন্তু রাধাকুণ্ড। এই শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ, এই জায়গাটি অপূর্ব সুন্দর। আর এখানে আপনারা আসলে দেখতে পাবেন শ্রীকৃষ্ণের একটি লীলা রয়েছে, আর এ পাশে রয়েছে শ্যামকুণ্ড, আর এটা হচ্ছে রাধাকুণ্ড। এই যে রাধাকুণ্ড অনেকটা বড় এরিয়া জুড়ে কিন্তু এই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডটাও। শ্যামকুণ্ডটা ওই পাশে রয়েছে, শ্যামকুণ্ড ও পাশটায়, আর রাধাকুণ্ড এটা, এই যে এটি হচ্ছে রাধাকুণ্ড, অনেকটা বড় এরিয়া জুড়ে। আর চারিপাশে কিন্তু এরকম বাঁধানো বিভিন্ন কাহিনীর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, আমি একটু দেখাচ্ছি।
শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের খুবই কাছেই রয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ। আমি এখন আছি শ্রীকৃষ্ণ চৈতন্য গৌড়ীয় মঠ, আর এটা হচ্ছে গিয়ে আপনার ফুলোরঘাটের একদম কাছাকাছি। কিন্তু এখানে আসলে দেখতে পাবেন শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন কাহিনী তুলে ধরা হয়েছে। শ্রী শ্রী গৌড়ীয় নিত্যানন্দ মন্দির, আর এটা শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ। দেখে চলে আসুন শ্রী শ্রী গৌড়ীয় নিত্যানন্দ মন্দির। এখানে শ্রীকৃষ্ণের বিভিন্ন সময়ের লীলা ফুটিয়ে তোলা হয়েছে অপরূপ ভাবে। কিন্তু এই যে শ্রীকৃষ্ণের কালিয়ানাগ দমনও রয়েছে, এই যে শ্রীকৃষ্ণ কালিয়ানাগ দমন। শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত তুলেছিল, এবং রাসলীলা যেটা শ্রীকৃষ্ণের সেটাও তুলে ধরা হয়েছে। ইন্দিতলা শ্রীকৃষ্ণ গৌড়ীয় রূপ ধারণ, এটা কংস বধ করেছিল শ্রীকৃষ্ণ। কুরুক্ষেত্রে অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন, সেই সমস্ত কিছু তুলে ধরা হয়েছে। দ্বারকা শ্রীকৃষ্ণ সুদামা। শ্রী শ্রী গৌড়ীয় নিত্যানন্দ মন্দির দেখে বাস ধরে চলে আসুন মহাপ্রভুর জন্মস্থান। এক একজনের বাস ভাড়া পড়বে 10 টাকা। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানের এটা হচ্ছে মূল প্রবেশদ্বার, আর এদিকটা গেছে মায়াপুরের দিকে, আর এদিকটা গেছে জগন্নাথ মন্দির। এটা হচ্ছে গিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। ভিডিও এবং ফটো তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নিয়ে কিন্তু অনেক মতবিভেদ রয়েছে। কেউ বলে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপে, আবার কেউ বলে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান মায়াপুরে। মতবিভেদ যাই থাকুক, তীর্থযাত্রী উচিত হবে দুটি জায়গায় দর্শন করার। মায়াপুর ইস্কন মন্দির থেকে কিন্তু এই শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান আসতে টোটো ভাড়া এক একজনের 15 টাকা করে পড়বে। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান দেখে চলে আসুন চাঁদকাজীর সমাধি স্থান। এক একজনের বাস ভাড়া পড়বে 10 টাকা। আমি এখন আছি চাঁদকাজী সমাধি স্থল, আর এই গাছটার বয়স 523 বছর বয়স। শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে হাতে এখানে এই গাছটা রোপণ করেছিলেন। হ্যাঁ, এসেছেন কোথায়? চাঁদকাজীর সমাধি স্থানে। সমাধি দিয়েছিলেন কে? মহাপ্রভু নিজে। কাকে দিয়েছিলেন? চাঁদকাজী নামক ওই মুসলিম ভদ্রলোককে মৃত্যুর পরে নিজে হাতে মাটি দিয়ে সমাধি দিয়েছিলেন। তো চাঁদকাজী তো মুসলিম ছিলেন, তাহলে মহাপ্রভু কেন ওনাকে সমাধি দিতে গেলেন? তার উত্তরে বলেছেন, চাঁদকাজী মুসলিম হওয়া সত্ত্বেও মহাপ্রভুর ভক্ত এবং শিষ্য হয়েছিলেন, তাই মহাপ্রভু চাঁদকাজীকে মৃত্যুর পরে নিজে হাতে মাটি দিয়ে সমাধি দিয়েছিলেন। তো চাঁদকাজী কে ছিলেন? ভাগবতে বিশ্বাসী হলে ভাগবতে বলেছেন চাঁদকাজী ছিলেন দ্বাপর যুগে মথুরার রাজা কংস মহারাজ। এই কংস মহারাজের দৈববাণী ছিল কৃষ্ণ ভগবানের হাতে ওনার মৃত্যু হবে, তাই মৃত্যু ভয়ে ভীত হয়ে কংস মহারাজ কৃষ্ণ ভগবানকে মেরে ফেলার জন্য অঘাসুর, বকাসুর, কিনাবর্ত, পুতনা এই সমস্ত অসুরদের দ্বারা কৃষ্ণ ভগবানকে মেরে ফেলার চক্রান্ত করেছিল। কিন্তু ভগবানের ক্ষতি করা মানুষের অসাধ্য ব্যাপার, তাই কংস মহারাজ কৃষ্ণ ভগবানের কোনো ক্ষতি করতে পারেনি। তখন কৃষ্ণ ভগবান কংস মহারাজকে বলেছিলেন, সম্পর্কে তুমি তো আমার মামা হও, তথা প্রিয় চিনতে না পেরে মেরে ফেলার চক্রান্ত করলে,
তাই পরবর্তী জন্মে তুমি যবনের ঘরে জন্ম নেবে, তাই দ্বাপর যুগের কংস মহারাজ কলিকালে ভাগবতের কথা অনুযায়ী চাঁদ কাজী হিসাবে জন্ম পেলেন। তো কংস মহারাজ যখন বুঝতে পারলেন আমি অভিশপ্ত হলাম, তাহলে উদ্ধার পাবো কি করে বলে মনে মনে অনুতপ্ত হয়ে ভগবানের শরণাগত হলে। তখন অন্তর্যামী কৃষ্ণ ভগবান কংস মহারাজকে বলেছিলেন, আমি তোমাকে উদ্ধার করব কলিকালে যখন নবদ্বীপের মায়াপুরে শচী মায়ের গর্ভে চৈতন্য ভগবান রূপাবতীর্ণ হব, সেই সময় আমি তোমাকে উদ্ধার করব। সেই চৈতন্য ভগবান চাঁদ কাজীকে হরি নাম মন্ত্র দিয়ে ভক্ত শিষ্য করে উদ্ধার করেছিলেন আর আশীর্বাদ করে বলেছিলেন, তুমি যবন হয়ে মুসলিম হয়ে আমার ভক্ত এবং শিষ্য হলে তাই তোমার নাম যাতে জগতে অমর হয়ে থাকে তার ব্যবস্থা হিসাবে তোমার মৃত্যুর পর আমি নিজে হাতে মাটি দিয়ে সমাধি দেব আর সমাধির ওপর একটা গোলক চাপা গাছ বসিয়ে যাব, যে গাছের ফুল সারা বছর ধরে আমার আশীর্বাদ স্বরূপ তোমার ওই সমাধিতে ঝরে পড়বে। এই সেই গোলক চাপা গাছ যার বয়স বিগত দোল পূর্ণিমায় 523 বছরে পড়েছে। এই হচ্ছে এখানকার সংক্ষিপ্ত কাহিনী। জয় মহাপ্রভু কি জয়। এই গাছটা কিন্তু এখনো ফুল ফোটে আর এই গাছের ফুল দিয়ে কিন্তু এখনো শ্রী চৈতন্য মহাপ্রভুর কিন্তু পুজো দেওয়া হয়। এই যে গাছটা 523 বছর বয়স হতে চলেছে, এই গাছটির বয়স, এটি হচ্ছে গোলাপ চাপা গাছ আর এই গাছটির বয়স 523 বছর, দেখেই মনে হচ্ছে প্রচুর পুরনো গাছ। চাঁদ কাজীর সমাধি স্থান দেখে চলে আসুন বল্লান সেনের ঢিপি, পায়ে হেঁটে সময় লাগবে 10-15 মিনিট। চাঁদ কাজীর সমাধি স্থল থেকে এই বল্লান সেনের ঢিপি আসতে সময় লেগেছে, পায়ে হেঁটে আসতে সময় লেগেছে ওই 10 মিনিটের মতো। আপনারা গ্রুপে 4-5 জন হলে টোটো রিজার্ভ করে ঘুরতে পারেন। আপনাদের এই সমস্ত জায়গাগুলো ঘুরতে সময় লাগবে 3-4 ঘন্টা। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও সঙ্গে থাকুন।